সালামু আলাইকুম মুক্ত শিক্ষাঙ্গনের আজকের লেকচারে স্বাগত আজকের লেকচারে আমরা আলোচনা করব তার মাধ্যম নিয়ে তো আমরা গত লেকচার ভিডিওতে যে জিনিসটি নিয়ে আলোচনা করেছিলাম যে মাধ্যমকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করেছিলাম যে একটা হলো গাইডের মাধ্যম বা তার মাধ্যম এবং আরেকটা ছিল আমাদের ওয়্যারলেস বা তারবিহীন মাধ্যম তো তার মাধ্যমের যে আসলে মাধ্যমগুলো সেটা কয়েক টাইপের হতে পারে মিডিয়াম যেমন টুইস্টেড পেয়ার কেবল কোয়েক্সিয়াল কেবল এবং অপটিক্যাল ফাইবার কেবল তা আমরা ক্রমান্বয়ে এগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই আসি আমরা টুইস্টেড পেয়ার কেবল নিয়ে তো নামটা শুনলে বোঝা যাচ্ছে যে এখানে কোনো কিছু টুইস্টেড থাকবে দুটো পেয়ারকে টুইস্টেড করা হবে তো আমরা এটা একটা রাফ আইডিয়া দেওয়ার জন্য একটা ছবি জেনারেট করেছি যে এখানে মূলত একটা কমন তার থাকবে সাদা ধরে নাও এখানে কালো কালিতে যে টাকা আছে সেটা ওই সাদা সাদা তারটি এবং এটার সাথে বিভিন্ন চারটা আর কালার যেমন কমলা হতে পারে সবুজ নীল লাল এগুলোকে টুইস্টিং টুইস্ট করা থাকে এবং এই টুইস্ট বা পেঁচানোর ফলে হয় কি যে একটার দ্বারা অপরটার যে আমাদের ইন্টারফেরেন্স হতে পারে বা নয়েজ একটা ইন্ডিউস হতে পারে সে নয়েজটা একটা আর একটা নয়েসে ক্যান্সেল আউট করে দেয় এর ফলে হবে কি আমরা আরেকটু সিকিউর্ড ওয়েতে এবং লসলেস উপায়ে ডাটাটা ট্রান্সফার করতে পারি তো আমাদের টুইস্টেড পেয়ার কেবলগুলোতে যে স্বাভাবিক অন্যান্য তারগুলোর মতো এর একটি প্লাস্টিকের কভার বা আচ্ছাদন থাকে এবং এর ভিতরে আমাদের একটা সেপারেটারের মাধ্যমে যে চারটি আমরা পেয়ার বলেছিলাম সেই চারটি পেয়ারকে আলাদা করা থাকে এবং সে পেয়ারগুলোর ভিতরে যে তারটি সেটা আসলে কপার বা তামার তৈরি এবং এর উপরে একটা ছোট্ট প্লাস্টিকের আচ্ছাদন থাকে এবং স্বাভাবিকভাবে যেটা আগে বললাম যে যদি কোনো ইনফুরেন্স হয় এবং তাহলে একটা করবে কি আরেকটা ইনফুরেন্সকে ক্যান্সেল আউট করবে এর ফলে নয়েজ আমাদের একটু তুলনামূলকভাবে কম হবে তো টুইস্টেড পেয়ারের যে কেবলের কেবলগুলো পেট মানে যে কেবলগুলোকে আমরা টুইস্ট করে দিচ্ছি এখানে সেগুলোরও কিছু কালার করতে থাকে যেমন লাল বেগুনি নীল কমলা বাদামি ইত্যাদি তো টুইস্টেড পেয়ারের কেবলগুলো যে আবার ক্লাসিফিকেশন আছে যেমন এদের একটা আছে ইউটিপি বা আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল এবং আরেকটা হলো শিল্ডেড বা এসটিপি অর্থাৎ শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল এখন আমাদের এই যে ইউটিপি যেটা এটা সাধারণত হচ্ছে ক্যাটাগরি সিক্স বা ক্যাটাগরি ফাইভ অর্থাৎ ক্যাট ফাইভ ক্যাট সিক্স এই কেবলগুলো হয় এই ভেরিয়েশনের এবং এদের ব্যান্ডউইথ লিমিট সাধারণত দশ এমবিপিএস হয় তবে এর রেঞ্জ এক থেকে একশো পঞ্চান্ন এম ভিতর হতে পারে যে কোনো একটা এবং এক একটা কথা বলে নিয়ে ভালো যে এখানে যেহেতু আনশিল্ডেড অর্থাৎ শিল্ড বলতে এখানে একটি অ্যালুমিনিয়ামের একটা কোটিং জাতীয় থাকে যেটা হবে কি যে আরও দূরবর্তী নয়েসকে বা আশেপাশে যে এনভায়রনমেন্টাল যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফেরেন্স থাকে এটাকেও ক্যান্সেল আউট করতে পারবে কিন্তু যেহেতু এটা আনশিল্ডেড অর্থাৎ শিল্ড না থাকার কারণে এখানে কিন্তু সেই নয়েজটা হওয়ার সম্ভাবনা অত্যধিক বেশি এবং আরেকটা জিনিস আমাদের জেনে রাখা ভালো যে এই ইউটিপি এবং এস টিপি দুটোরই রেঞ্জ একশো মিটারের ভিতর অর্থাৎ নেটওয়ার্ক করতে চাইলে আমাদের এটা সর্বোচ্চ কাভারেজ দিতে পারবে একশো মিটার পর্যন্ত এবার আসি এস টি এস যেটা আমরা বললাম যে শিল্ড থাকে শিল্ড হওয়ার ফলে এটা নয়েজ খুবই কম হয় এবং এবং এর ব্যান্ডউইথ লিমিট বা ট্রান্সফার রেটও অনেক বেশি যে এটা সাধারণত ষোলো এমবিপিএস পর্যন্ত হয় তবে বর্তমানে পাঁচশো এম বিপিএসের ভিতরে অনেক রকমের এস আছে এবার আমরা টুইস্টেড পেয়ার কেবলের কিছু সুবিধা দেখব যেমন প্রথম সুবিধে বলা যায় যে এটি কম দূরত্বে ব্যবহারের জন্য সবচেয়ে উপযোগী বলা যায় যে অনেকে দেখা যাচ্ছে যে যখন আমরা ফটোকপি করতে চাই যেমন ফটোকপি মেশিনগুলোতে কি হয় যে একাধিক পিসিতে কিন্তু দেখা যাচ্ছে একটা প্রিন্টার অর্থাৎ এটা তো একটা ছোটোখাটো নেটওয়ার্ক এবং এক্ষেত্রে সকল নেটওয়ার্ক করার জন্য কিন্তু যে ল্যান্ড ব্যবহার করা হয় এটাও কিন্তু এই টুইস্টেড পেয়ার কেবল অর্থাৎ কি এটা কম দূরত্বের জন্য বাসাবাড়ি নেটওয়ার্ক বা ছোটোখাটো অফিসের জন্য এটা আদর্শ নেটওয়ার্ক মাধ্যম বলা যেতে পারে তারপরে হচ্ছে যে এটা কি সহজে মেরামত করা যায় যেমন কোথাও সমস্যা হলে জাস্ট একটা ছোট মানে হেডিং হেডার যে প্লাগটা ওটা চেঞ্জ করলে অথবা কেবলটা চেঞ্জ করলে কিন্তু এটা সুলভ মূল্যেই পাওয়া যাচ্ছে এবং এটা ইজিলি আমার কি কেবলটা চেঞ্জ করা যায় তারপরে সহজে এটা বিল করাটাও সহজ জাস্ট প্লাগ অ্যান্ড প্লে টাইপের যে কানেক্ট করে দিলে জাস্ট একটা ছোট কনফিগার করলেই জিনিসটা আমাদের সচল হয়ে যাবে নেটওয়ার্কটা এবং দাম অত্যন্ত কম আচ্ছা এখন আমরা টুইস্টেড পেয়ার কেবলের কিছু অসুবিধা দেখব যেমন এটার একটা প্রধান অসুবিধা হলো যে এটা স্বল্প রেঞ্জের জন্য এটার রেঞ্জ আমাদের একশো মিটারের ভিতর যার ফলে হয় কি আমি যদি আমরা যদি অধিক দূরত্বে ডেটা প্রেরণ করতে চাই তাহলে আমাদের দুই কিলোমিটার পর পর রিপিটার নামে একটা ডিভাইস সংযোজন করতে হয় তো রিপিটার কি সেটা আমরা এই অধ্যায়ের শেষের দিকে দেখব যে আমাদের কমিউনিকেশনের জন্য কি কী ডিভাইস আছে তো রিপিটার করে কি যে সিগন্যালের স্ট্রেংথটা যখন কমে যাবে এটা আবার স্ট্রেংথ বাড়িয়ে দেবে তারপর আর একটা প্রধান অসুবিধা হলো যে এটা লস বেশি অর্থাৎ যেটা আমরা আগেও কিছু আলোচনা করেছি যে ইনফারেন্স নলেজ কিছু অ্যাড হয়ে যেতে পারে বা ড্যাম্পেনিং ইফেক্টের জন্য ডাটা আমাদের লস হারিয়ে যেতে পারে তো এক্ষেত্রে যে একটা সমস্যা হলো ডাটা লস বেশি এবং তারটা আসলে পাতলা হয় যে অনেক দূরবর্তী স্থানে ভেঙে যেতে পারে এবং এটা আমাদের কিন্তু এই সমস্যাটা প্রায় দেখা যায় যে যারা আমরা ইন্টারনেট ব্যবহার করি যে মাঝে মাঝে তার কেবল ভেঙে যায় বা তারের ডাটা ট্রান্সমিশন অফ হয়ে যায় ইত্যাদি সকল কারণ এবং যেটা সবচেয়েতে বেশি সমস্যা সেটা হলো নয়েজ বেশি যার কারণে কি হয় যে নয়েজ অ্যাড হওয়ার কারণে আমরা কিন্তু বেশিক ব্যান্ডই তো প্রেরণ করতে পারছি না তো এই ছিল আমাদের এই যে টুইস্টেড পেয়ার কেবলের অসুবিধাগুলো এখন আমরা টুইস্টেড পেয়ার কেবলের প্রয়োগগুলো দেখি যেমন টেলিফোন লাইনে এটা ব্যবহৃত হয় তারপর ডিজিটাল সিগন্যালিং অর্থাৎ ডিজিটাল ডেটা ট্রান্সফারে এটা ব্যবহৃত হয় যেমন আমরা ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে এটা অবশ্যই এখন তোমাদের বোঝার কথা না পরবর্তী ক্লাসগুলোতে তোমরা এটা আরও জানবে যে ডিজিটাল সিগনালিংয়ে কীভাবে এটা ব্যবহার হয় আর তারপর আর একটা হচ্ছে নেটওয়ার্কিংয়ে লোকাল এরিয়া নেটওয়ার্ক আছে যে অল্প রেঞ্জের ভিতর এটা মানে এই কেবলটা ইউজ করা হয় যেমন আমরা যে ইন্টারনেট নেই বাসা বাড়িতে ব্রডব্যান্ড এটাও একসময় এখন মানে এখন তো যেমন ফাইবার অপটিক আস্তে আস্তে চলে আসছে বাট প্রাথমিক দিকে যেমন দু সাত থেকে এবং এই এই সময় কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে এখন এই ব্রডব্যান্ড লাইনটা ইউজ করা হয় অর্থাৎ ব্রডব্যান্ডে এই টুইস্টেড পেয়ার কেবলটি ইউজ করা হয় তো আজকের লেকচারটা এ পর্যন্তই আজকের লেকচারে আমরা তার মাধ্যমে যে টুইস্টেড পেয়ার কাবল সম্পর্কে জানাবে এবং এটা অসুবিধা সুবিধা দেখলাম পরবর্তী ক্লাসগুলোতে আমরা বাদ বাকি যে কমিউনিকেশন মিডিয়াম আছে সেগুলো নিয়ে আলোচনা করব তো আজকে লেকচার সম্পর্কে যদি তোমাদের কোনো মতামত বা পরামর্শ থাকে অবশ্যই কমেন্টে জানাবে সুস্থ থাকো ভালো থাকো সাথে থাকো ধন্যবাদ সবাইকে